আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখানে আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো সকালবেলা থেকে হরে কৃষ্ণ বন্ধুরা, এখন আমি মর্নিং ওয়াকে যাচ্ছি একা একা। চৈতার মা জপ করছে ঘরে বসে। তো চলো গঙ্গার ঘাটে যাবো, তোমাদের গঙ্গার ঘাট দেখাবো। সব তেলাপিয়া মাছ কালকে পূর্ণিমা ছিল, কোজাগরী লক্ষ্মী পুজো। তো পূর্ণিমাতে জোয়ারের জল এত হয়েছিল যার জন্য এখন এত উপরে উঠে এসেছিল এবং ঘাটে সব কাদা হয়ে আছে। জল পুরো গঙ্গারই জল এত উপরে এসে গেছে। তো আমি বসে আছি কিছুক্ষণ, আসার পর তো বসে বসে জপ করছি। জপের মালা আনিনি, তো মন্দির থেকে একটা ডিজিটাল জপ কাউন্টিং মেশিন কিনেছিলাম, সেটাতে জব করে নিচ্ছি রাস্তায় চলতে চলতে। তোমাদের দেখাচ্ছি সেটা, এটা খুব কাজের। আমি যখন অফিসে থাকি অফিসে বসে বসে জব করে নিই, যদি মালা পুরো না হয়ে থাকে। সব দর্শনার্থী এসে গঙ্গায় স্নান হয়ে গেছে সকালবেলা। ঘাটের নাম হচ্ছে অরুণ মিস্ত্রি ঘাট। তো অরুণ মিস্ত্রি হচ্ছে অধিকারী বংশের, তো ওনার অধিকারী বংশের বৈষ্ণব। তো বৈষ্ণবদের বিভিন্ন সমাধি এখানে রাখা আছে, ওনার পরিবারের যারা মারা যান তো এখানে সমাধি দেওয়া। দেখতেই পাচ্ছ সব কীরকম কাদা রয়ে গেছে। এটা হচ্ছে পলি, কালকে পূর্ণিমার জল এত উপরে এসেছিলো, জল চলে যাওয়ার পর এত কাল নামতে গেলে পড়ে যাওয়ার ভয় আছে সব কাল। এটা আরেকবার জল উঠলে তবে পরিষ্কার হবে। পরের নৌকা ছাড়বে বলে রেডি হচ্ছে। দুর্গা পুজো চলে যাওয়ার পর সবারই মন একটু খারাপ হয়ে থাকে, তো সেই পরিবেশটাও বোঝা যাচ্ছে। মা চলে গেছে, তারপর পরিবেশ করুণ অবস্থা। বাড়ি ফেরার পালা, ধীরে ধীরে বাড়ির দিকে যায়। একটু বাজার ঘাট করার আছে, করে নিয়ে বাড়িতে ঢুকব। আমার ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখানে আছে অন্ন। পোস্ত দিয়ে উচ্ছে ভেজেছিলাম, গোল গোল করে আলু ভাজা, সাথে আছে বেগুন ভাজা, আর এখানে আছে ওল ভাতেটা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে মেখেছি সর্ষের তেল দিয়ে, আর এখানে আছে মটর ডাল যেটা টমেটো দিয়ে সাঁতলানো, আর শসা কেটে দিয়েছিলাম। তো আজকে সাদা মাটা রান্না বান্না করেছি ভগবানের ভোগে, এখন আমরা প্রসাদ পাবো। ব্যাংকে গিয়ে রাখো, তুমি সই করে তোমার সই দরকার হলে আরেকবার করাবে, এরকম আসো।
আজকে আবার একটা ঘুড়ি পড়েছে, কতগুলো ঘুড়ির আঙ্কুর জড়ো হলো, সব প্লাস্টিকের। একটা ওই যে আম গাছে এখনো আছে, এটা আকাশি কালারের, আর এটা হলুদ কালারের। হরে কৃষ্ণ বন্ধুরা, তো সকালবেলা থেকে ক্যামেরার সামনে এসে কথা বলা হয়নি, আজ খুব তাড়াহুড়ো ছিল তো সেই কারণে। আর সকাল থেকে রান্নাবান্না করেছি, ভগবানকে ভোগ নিবেদন করেছি, তো জয়িতা বাবা আজকে দেরি হয়ে গেছে, তো সেই কারণে আমাকে করতে হলো। তারপর ওকে তাড়াতাড়ি করে খাবার দিলাম, তো প্রসাদ পেয়ে চলে গেছে, অফিসে চলে গেল। আর ঠিক মতো এখনও পর্যন্ত কোনো কাজকর্ম সারিনি, তো খাওয়া দাওয়ার পর আর একটু বসেছিলাম, একটু ফোনটাই ঘাঁটছিলাম, তো ওই ঘাঁটতে ঘাঁটতে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। তো আমি আর জয়িতা বাবা খেয়েছি, জয়িতা খায়নি সকালবেলা। আজকে ওর দাদা স্কুল গেছে, আজকে থেকে স্কুল খুলেছে, জয়িতা এখনও খোলেনি, ওটা এখনও দুদিন ছুটি আছে। সকালবেলা টিফিন করে দিয়েছিলাম, ও একটু টিফিন খেয়েছে ওর দাদার খাবার যেটা করেছিলাম, তো ওই খেয়ে সে বলে আমাদের সাথে আর খায়নি, পরে হয়তো খাবে। আর সকালবেলা জয়িতার বাবা মর্নিং ওয়াকে গিয়েছিলো, তো হাতে করে ও জপের মালা তো নিয়ে যেতে পারে না, তো ওই মেশিনটা মায়াপুর থেকে কিনেছিলো, আমার আর দেখানো হয়নি, আমি ভুলেও গেছি। তো মায়াপুরে গিয়েছিলাম, তো ওই মেশিনটা কিনে নিয়ে এসেছিলাম, কাউন্ট মেশিন। তো জপ পড়লে ও তো টিপে টিপে, তো কেউ দেখতেও পাবে না, আর জপও হয়ে যাবে। তো সারাদিনে তো সময় হয় না ঠিক মতো, সকালবেলা একটু সময় পায়, আর আজকে মর্নিং ওয়াক গেছে বলে তো আরও বেশি সময়টা কমে গেছে। এখন এই গরমকালে মর্নিং ওয়াকে যায় না, কিন্তু শীতকালে রেগুলারলি যায়, আসলে বসে বসে অফিসে কাজ করে, আর সারাক্ষণ বসে থাকে বলে শরীরও বসে থাকে, একটু চলাফেরা করলে তো হয় না, চলাফেরা করাই হয় না, তো সবার গেলো। আর এই শীতকালে আসলে আবার ও যাবে রেগুলার। আর ওটা কদিন আগেই মায়াপুরে গেছিলাম, কিনেছি, তা ওটার উপরে সুবিধা হয়েছে, কোথাও সবসময় তো জপের মালা নিয়ে গিয়ে জপ করা যায় না, আর অফিসে বসে বসে করে নিতেও পারবে, তো ওই জন্য ও কিনেছে, আমাকে বলছে না, আমি যে আমার লাগবে না, আমি ঘরেই বেশিরভাগ সময় থাকি, তো জপের মেলায় জব করে নিতে পারবো। আসলে লোকজনের সামনে তো বার করে করতে পারবে না, অফিসটাও সেরকমই, তো কেউ ও যদি করে তো লোকে দেখে সব ইয়ে করবে, সেহেতু অনেকেই জানো তোমরা যে লোকে ঠিক মতো নেয় না। তো কৃষ্ণ ভক্তি করা এই প্রতিকূল সমাজে তো অনেকখানি টাফ, তো ওই লুকিয়ে লুকিয়ে করতে হয়, কিন্তু অফিসে তো ওগুলো করবে না, আর করলেও আবার লোকে নানারকম কথা বলবে, তো হাজার রকমের কাস্টমার, কার মনে কী আছে জানি না, বাজে কথা বলে সেটা শুনতেও ভালো লাগবে না ভগবানের নামে। তো ওই জন্য ওটা কিনেছে, ওর সুবিধাও হচ্ছে, ও যেখানে সেখানে বসে বসে হাতে কাউন্ট করে নিতে পারবে, তো ওই জন্য কেনা হয়েছে। আর আমরা যখন বাইরে যাই, তো বাইরে গেলেও তো এখানকার প্রতিকূল যেটাই যে আমরা যে ভক্ত হয়েছি, জপ করবো কে তিলক করবো, তো লোকে ঠিক মতো নেয় না আমাদের আশপাশটা, এমনকি আমার বাপের বাড়ি আত্মীয় স্বজন, তো এরা প্রথম প্রথম যখন আমরা ভক্তিপাতে আসি, তো আমরা করছি তো ছেলে মেয়েদের করাচ্ছি, সেটা বলতো তোরা করছিস কর, ছেলে মেয়েদের কেন এসব করবি, এরম বলতো। তো যেটুকুনি করা ওই এই সমাজের মধ্যে, তো প্রতিকূল আমাদের প্রতিকূলের মধ্যে কী করবো, এরমভাবেই করি আর করতেও হবে। তবে এই এই জিনিসটাই যদি আমি মায়াপুরের কাছাকাছি থাকতাম, বৃন্দাবনের কাছাকাছি থাকতাম, তো এটা অসুবিধা হতো না, কিন্তু আমাদের আশপাশটা তো তেমন কোনো ভক্ত নেই, আর আমার জ্ঞাতিগোষ্ঠীরাও তেমন ভক্ত নয়, যে ওরা আগাগোড়ায় বৈষ্ণব দেখে দেখে এসেছে, অসুবিধা নেই, হঠাৎ করে আমরা একটা জীবন থেকে আরেকটা জীবনে এসেছি, কিন্তু সবাই ঠিক মতো মেনে নেবে না, আর ওটা ওদের দোষ নয়, আমরাই দোষী, আমরাই সেরকম প্রতিকূল জায়গায় সংসার করছি, জন্ম হয়েছে আমাদের, তো ওদের কোনো দোষ নাই, ওরা তো আমাদের আগে অন্যরকম দেখেছে, এখন অন্যরকম দেখলে তো ওদের চোখটা সরাতে সময় লাগবে। তো এই যার আজকে কাজকর্ম তেমন কিছু সারিনি, এখনও কাজকর্ম সারবো, আর সবসময় তো ভালো লাগে না নিয়ম মাফিক কাজ করতে, ওই মাঝে মাঝে বসে বসে একটু সময় কাটাই, মোবাইল ঘাটি, তো ঠিক আছে, কাজকর্ম সারি, তারপর আবার পরে দেখা হচ্ছে।
এই যে জয়িতা তখন খায়নি, এখন খাচ্ছে বাবা চলে যাওয়ার পর। সকালবেলাও দাদাকে টিফিন করে দিয়েছিলাম আলু ভাতে ঘি দিয়ে, তো সেই খাবার খেয়েছিল, তা খেতে হয়নি, তো এখন খাচ্ছে আর কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। কালকে দই ছিল, মিষ্টি দই, তো সেটাই বার করে দিয়েছি। না গো, দাদার আছে, দাদার সেখানে তোর বাবা খেয়ে গেছে, আর বাইরেই বার করেছি, ফ্রিজে রাখলে আবার ঠান্ডা লেগে যাবে, তো এখন বাইরেই থাকবে। তো মিষ্টি দই খেতে ভালোবাসে, তো বলে রেখেছিলাম, কালকে খাওয়া হয়েছে, আজকে আবার হাফটা খেয়েছি, হাফটা রাখা আছে। নতুন শাড়ি বার করেছিলাম পরার জন্য, হেঁজো তো এত মার, পরতে পারছি না, আর জলে একবার পড়লেই শাড়ি কেমন আরও বেশি মরমরে হয়ে যায়, আর গরমে পরা যায় না, তো ওগুলোকে বারবার করে ধুয়েছি, ধুয়ে এখন মেলতে আসছি ছাদে, আর প্রচুর রোদ্দুর, এই যে এই শাড়িগুলো তো প্রচুর রোদ্দুর, ভাবলাম তো এখনই মেলে দিয়ে খানিকক্ষণ খানিকক্ষণ থাকলে তাহলে শুকিয়ে যাবে, তো কালকেই আলমারি থেকে বার করেছি, ছাড়াতে কথা বলি, তো কালকে আলমারি থেকে বার করে আর সকালে একটু নুন দিয়ে ভিজিয়েছি, ভিজিয়ে আর এখন মেলতে এসি, তো দু তিনবার ধরে ধুলাম যাতে মারটা চলে যায়, দেখা যাক শুকিয়ে গেলে তাহলে আবার পরা যাবে, কড়কড়ে শাড়িগুলো পরতে পারা যায় না, একেবারে মরমরে হয়ে থাকে, আর পরে যদি একবার জলে দিই তো সেটা তো আরও বেশি মরমরে হয়ে যায়। এখন কচুলতি কাটতে বসেছি, আর যেহেতু দু আটি কচুলতি নিয়ে এসছে, হলো সস্তায় পেয়েছি 10 টাকা করে, এই যে দু আটি কিন্তু সরু সরু, একদম সরু সরু, ছাড়াতে এখন সময় লাগবে, আর জয়িতার বাবা গেছে আলু আনতে দোকানে, তো আলু বারণ তো ছিল, এখন রান্নাবান্না করবো, রাতে রুটি করবো, কি তরকারি করবো, আলু নেই একদম, আনতে গেছে, চলে এসেছে, আওয়াজ হচ্ছে গেটে, তো এত সরু সরু বলো সস্তায় পেয়েছি, আগের বারে নিয়ে এসেছিলো 1 বান্ডেলই 20 টাকা, কিন্তু সেগুলো মোটা মোটা ছিল, ছাড়াতে অসুবিধা হয়, যে ছাড়াতে অসুবিধা হচ্ছে, এত সরু সরু, যায় না গলা ফুটাবে কেন, মোটাগুলো তো গলা ফুটায় না, কিন্তু এই সরুগুলো ভয় করে। এখন এই ছাড়াতে বসেছি, কতক্ষণ সময় লাগে এটা করার পর তারপর রান্না বসাবো, চলে এসেছে, গেট দিচ্ছে তবে বাইরে থেকে তালা চাবি দিয়ে, আর গেছে দোকানে, কে বারবার যাবে দরজা খুলতে, দোকান বন্ধ কেন, কি জানি এই যে করবো এখন, তাহলে আলু করো, হ্যাঁ দেবো দাঁড়াও, দেবো তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেল, রুটি করলাম, বেগুন ভাজলাম, শসা কেটে দিয়েছি, আর নারকেল নাড়ু আছে, তো ওই রাতের ডিনার হবে, আলু কিনতে গেছে মহাশয়, আলু পায়নি, দোকান বন্ধ, তো অন্য দোকানে যাবে, তো আলু না নিয়ে এসে চলে এসেছে, ওই জন্য বললো বেগুন ভাজতে, আমি বললাম কী রান্না করবো, আর সকালে একটু ডাল আছে ওটাকে গরম করে নিচ্ছি, আর অল্প একটু ভাত আছে, তো এই হবে রাতের ডিনার, তো ভোগ নিবেদন করে এসেছি, রাতের প্রসাদ পাবো, আর কচুলতিটা ছাড়াতে ছাড়াতে অনেকক্ষণ সময় লাগছিল, ওকে বলে একটু ছাড়িয়ে দিতে, হাত দিয়ে ছাড়িয়ে যাচ্ছিলো, তো একটু পেঁচালি হাত দিয়ে উঠে যায়, বলে আমি ছাড়িয়ে দাও, তো ও একটু করে দিল, তাড়াতাড়ি হলো, তাই রুটি ফুটি করতে টাইম লাগবে, তো তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এক গাদা বাসন পড়েছে, এগুলো সব মাজবো,
এখানকার বাসন মাজবো, বাইরের বাসন মাজবো, খাওয়া দাওয়া, তো তারপর সবই রান্নাঘর গোছাবো। আর এই যে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে এখনও ভালোভাবে, এগুলো এই করা ছাড়ানো হয়নি, তো ওগুলো কাল সকালে করবো, আজকে আর হবে না। আমি কিছুটা ছাড়িয়েছিলাম, কুচিয়েছি, আর এইগুলো এখনও বাকি আছে, আর একটু ছাড়ানো বাকি আছে। তো এইসব কাজ কি পুরুষ মানুষকে দিয়ে হয়? তো যতখানি করেছে তাও ঠিক আছে, অনেকখানি হেল্প হলো, কারণ আমার দেরি হয়ে গেছিলো রান্না করতে। তো ঠিক আছে, এখন বাসন বাসন মাজবো, তারপর রাতে শোয়া, এখন বাজে 10টা বাজতে 20 মিনিট বাকি, এগুলো কাজ করতে করতে 10টা বেজে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বেল আইকনটা ক্লিক না করলে তাহলে নোটিফিকেশান পাবে না, আর আমার প্রতিদিনের ভিডিও তোমরা পাবে না, তো সেই কারণে বেল আইকনটা ক্লিক করতে বলছি। হয়তো অনেকে নোটিফিকেশান পাও না, আমি রেগুলারই ভিডিও দিচ্ছি, তো সেই কারণে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।